Hello everyone, welcome to my channel. Today I'm going to show you guys how to make pizza with and without oven. And yet, if you didn't subscribe my channel, please do subscribe and hit the bell button to get my recipes as soon as I upload. So no more delay, let's cook. So pizza banate amader ja ja lagbe. Prothome amaderke pizza dota toiri kore nite hobe. Ar do toiri korte amader lagbe ata ba moida. এখানে আমি তিন কাপ আটা নিয়েছি এই কাপের মেজারমেন্টে আর এখানে আছে টু টেবিল স্পুন অয়েল এখানে আছে ওয়ান ফোর্থ টেবিল স্পুন সল্ট এখানে আছে ইলেভেন গ্রাম ইস্ট এরপরে হচ্ছে পিজার টপিং টপিং এটা আপনি যে কোনো কিছু দিয়ে করতে পারেন যে পিজা আপনি খেতে চান তবে আজকে আমি এখানে আপনাদেরকে দেখাবো দুটি ডিফারেন্ট টপিং পিজা একটা হচ্ছে মোসারেলা চিজ আর একটা হচ্ছে টুনা পিজা তো আপনি ইচ্ছা করলে টুনা পিজার জায়গায় আপনি যদি চিকেন পিজা খেতে চান সেক্ষেত্রে আপনাকে শুধু বোনলেস চিকেন 100 গ্রামস 200 গ্রামস এটাকে আপনি আগে তেলের মধ্যে একটু সামান্য লবণ পেঁয়াজ দিয়ে ফ্রাই করে নেবেন তো টপিংয়ের ক্ষেত্রে আমি নিয়েছি এখানে আছে 200 গ্রাম মোসারেলা চিজ এখানে আছে পেঁয়াজ একটি বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি এখানে আছে অরেগানো এখানে আছে একটি ক্যান ছোট একটি ক্যান টুনা এখানে আছে একটি টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি এখানে আছে অলিভস এই হচ্ছে আমাদের উপকরণ সো এখন আমরা দো তৈরি করে নিব আর দো তৈরি করতে প্রথমে আমরা শুকনো উপকরণগুলো একসাথে মিক্স করে নিব আটা এখন ইস্ট এরপরে লবণ প্রথমে আমি বলতে মনে ছিল না যে সামান্য একটু চিনি আমি ইউজ করব খুবই সামান্য এরপরে তেল এখানে আমি নিয়েছি 450 ml ওয়ার্ম ওয়াটার তো আমি আস্তে আস্তে ইউজ করব আপনারা দেখলে বুঝতে পারবেন দোটা কেমন সফট তৈরি করে নিতে হয় সম্পূর্ণ ওয়াটার আমি একসাথে দিব না আমি আস্তে আস্তে পানি দিব আর দোটাকে মতে নেব সো এরকম সফট একটা দো তৈরি করে নিতে হবে আমাদেরকে আমি যেটুকু পানি নিয়েছি তার আমার অর্ধেকের মতন পানি রয়ে গেছে এখন আমরা সামান্য একটু তেল এই দোটার উপরে মেখে দিয়ে আমরা যে কোনো একটা কাপড় বা ঢাকনা বা প্লাস্টিক যে কোনো একটা কিছু দিয়ে ঢাকনা দিয়ে একটু গরম জায়গায় রেখে দিব 30 মিনিটের মতো তারপর আবার আপনাদের মাঝে ফিরে আসছি ত্রিশ মিনিট পরে এ হচ্ছে আমাদের দইয়ের অবস্থা দেখলেই বুঝতে পারতেছেন কেমন তো আমি এখন একটা পিজা বানানোর জন্য দিব বাকিটা ঢাকনা দিয়ে সাইডে রেখে দিব একটু আটা দিয়ে ট্রের মধ্যে সামান্য একটু আটা ছিটিয়ে দইটাকে রাখতে হবে আমি আপনাদেরকে দইয়ের থিকনেসটা দেখাচ্ছি এই হচ্ছে দইয়ের থিকনেস দেখে বুঝতে পারতেছেন কেমন এরপরে একটা কাঁটা চামচ দিয়ে এরকম ছিদ্র ছিদ্র করে দিতে হবে আমি প্রথমে ক্যামেরাতে দেখাতে ভুলে গেছি আপনাদের এটা হচ্ছে টমেটো সস সামান্য একটু টমেটো সস নিয়ে দইয়ের উপরে রাখতে হবে এরপরে আমি যেহেতু টুনা পিজ্জা বানাতেছি
সো আমি টুনাই দিতেছি, আপনারা ইচ্ছা করলে টুনার জায়গায় চিকেন, বিফ, হোয়াট এভার ইউ লাইক। এরপরে টমেটো, এরপরে পেঁয়াজ, এরপরে চিজ। ইউ গাইজ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখন থেকে আমি চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে এক দুটা করে ভিডিও আপলোড দেওয়ার জন্য। এখন দিব অরেগানোস, এটা যদি আপনাদের বাসায় না থাকে আপনারা ইচ্ছা করলে ধনিয়া কুচি করে কেটে দিতে পারেন, আর যদি স্মেল অনেকের ধনিয়া খেতে ভালো লাগে না তো আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন যার যার রুচির উপর। এরপরে দিব অলিভস, এরপরে সামান্য কয়েক ফোঁটা অলিভ অয়েল, কয়েক ফোঁটা, বেশি না। সো আমাদের পিৎজা টপিং রেডি, এখন আমরা এটাকে ওভেনে দিব। এই পিৎজাটা আমি চুলায় তৈরি করে আপনাদেরকে দেখাবো, তাই একটা ফ্রাইং প্যান নিয়েছি যেটাতে আপনারা সাধারণত বাসায় রুটি বানিয়ে থাকেন, এ ধরনের একটা প্যান নেবেন। এটার উপরে সামান্য আটা ছিটিয়ে দিয়েছি, আর এই পিৎজাটা আমি ইটালিয়ান পিৎজার মতন খুবই পাতলা করে ইয়ে করেছি। তো পিৎজাটাকে ফ্রাইং প্যানের উপর দিয়ে ঠিক চুনা পিৎজাটার মতন ছিদ্র ছিদ্র করে দিতে হবে। এরপরে টমেটো সস, এরপরে চিজ, অরেগানোস, অলিভস, টমেটো, অন্য একটু অলিভ অয়েল রেডি। এখন আমরা চুলায় চলে যাব। খুবই অল্প আছে, এটাকে চুলায় বসাতে হবে, তা না হলে নিচের দিকটা পুড়ে যাবে, উপরে হবে না। এরপর একটা ঢাকনা দিয়ে রেখে দেবেন। ঢাকনার উপর দিয়ে দেখা যাচ্ছে যে চিজ গলতেছে আস্তে আস্তে, ঢাকনা উঠানো যাবে না। এই হচ্ছে আমার টুনা পিৎজা, দেখতেই পারতেছেন কেমন হয়েছে। আশা করি রেসিপিটি ভালো করে ফলো করলে আপনাদের রেস্টুরেন্টে গিয়ে আর পিৎজা খেতে হবে না, বাসায় তৈরি করতে পারবেন। আর চুলারটা এখনো চুলা আছে হচ্ছে। সো ফাইনালি হিয়ার আমাদের বোথ পিৎজাস আর রেডি। এই হচ্ছে আমাদের চুলায় বানানো পিৎজা, দেখেই বুঝতে পারতেছেন কেমন হয়েছে, খুবই ভালো হয়েছে, ওভেনের চেয়ে কোনো অংশে কম না। যাদের বাসা ওভেন নেই তারা চুলা এভাবে বানিয়ে দেখবেন, খুব অল্প লো আঁচে রাখবেন ঢাকনা দিয়ে, 10 থেকে 15 মিনিট সময় লাগে, ঠিক আছে। আর পিৎজার দোটা ইটালিয়ান পিৎজার মতন একটু পাতলা করে করবেন, নর্মালি যে পিৎজার দো থাকে ওটা একটু মোটা থাকে। সো এই হচ্ছে আমাদের আজকের রেসিপি, মোজারেলা পিৎজা অ্যান্ড টুনা পিৎজা। If you like our recipes, please subscribe our channel and comment and hit the ring button to get our next recipes. And if you try at home, please let us know below in the comment. Thanks for watching. See you next time with another new recipe. Thank you very much.